বন্ধুরা তোমরা কেমন আছো আমার নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি সুরূপা আমার আর একটা নতুন দিনের শুরুতে তোমাদের সঙ্গে নিয়ে করছি এনিভেস নিউ ডে অ্যান্ড নিউ ভ্লগ স্টার্ট তো আজ হচ্ছে মেয়ে স্কুল থেকে স্কুলে থেকে বাড়ি ফেরার সময় থেকে ভ্লগটাকে স্টার্ট করছি ওকে আজকে দিয়ে ওখানেই বসেছিলাম আর বাড়ি ফিরিনি রেগুলার আমি ওকে দিয়ে বাড়ি আসি বাট আজকের ওদের আই চেক ছিল সেই জন্য একেবারে স্কুলে নিয়ে গেছি সাড়ে আটটা থেকে এগারোটা পর্যন্ত ক্লাস হয়েছে তারপর আই চেক আপ হয়েছে আই চেক সময় গার্জেনকে দরকার ছিল সেই জন্য আমি আর বাড়ি আসিনি কারণ কত না বাড়ি এসে ওখানেই থেকে ওকে একেবারে আই চেক করিয়ে নিয়ে বাড়ি এসেছি বাইরে ভীষণ গরম প্রচণ্ড গরম তো স্কুল থেকে ফিরে আমি প্রথমেই ওর চুলটা খুলে দিই রেগুলার আর তারপর ড্রেসটা চেঞ্জ করিয়ে দিই তারপরে তারপর একটু টাইম নিই তারপর ওকে স্নান করিয়ে ভাত খাইয়ে দিই অনেক অনেক দিন আবার ভাত খেয়ে স্নান করে কারণ কি হয়তো টিফিন খেলেও না খিদে পেয়ে যায় তো টিফিনটাকে আমি আর খাওয়াই না ওকে একেবারে ভাতই খাওয়াই কারণ কি ভাতটা ওকে ছোটোবেলা থেকেই ভাতটাই দেওয়ার চেষ্টা করি সময় সকাল বিকেল তো আমার মেয়েটা একটু রোগা বলে মনে হয় যেন ভাত খেলে একটু শরীর সারবে আর এনার্জি পাবে সেই জন্যেই ভাতটা দেওয়া আর ভাত খেলে হজমটাও ভালো হয় স্কুলে যাওয়ার আগে পরে ভাত খেলে শরীরটাও ভালো থাকে দুধ খেলে অ্যাসিড হয়ে যায় অনেক সময় আর এই যে গার্ডারটা দেখাচ্ছি তোমাদেরকে আগের দিন মেলা থেকে কিনেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি ইয়ালো আর ব্ল্যাক কালারের দুটো গার্ডার নিয়েছি ইয়ালোটা আমার ভীষণ ভালো লেগেছে এটা হচ্ছে কি বলবো মেটেরিয়ালসটা হচ্ছে ভেলভেট মেটেরিয়ালস ভেলভেট টাইপের নরম নরম ভীষণ ভালো লেগেছিলো এটা আগেই আমরা মানে আমরা ছোটোবেলায় দেখেছি এই জিনিসটা এই টাইপের গার্ডার খুব ইউজ হতো বাট মাঝে ফ্যাশনটা চলে গেছিলো তো আবার দেখছি যে এখন চারিদিকে ভর্তি হয়ে গেছে মেলায় তো সেই জন্য আমি কিনে নিয়েছি দুটো আর এই যে এডিটিং করার সময় ভয়েস দেওয়ার সময় আমার মেয়ে আমার মুখে একটা চেন্স দিয়ে গেল সেটা খেতে খেতেই আমি এডিটিং করছি আর ভয়েসটাকে দিতে দিচ্ছি তো সেই জন্য ভয়েসটা এরকম লাগছে তোমাদেরকে আর এই যে দুটো হেয়ার ব্যান্ড কিনেছিলাম অ্যাকচুয়ালি তিনটে হেয়ার ব্যান্ড কিনেছিলাম তো আমার যেহেতু বললাম হেয়ার ব্যান্ড পরার একটু শখ হয়েছে আগে পড়তাম বাট এখন আর পড়ি না বয়স বাড়ার সাথে সাথে তো মনে হচ্ছে এমন কিছু বয়স বাড়েনি যার জন্য হেয়ার ব্যান্ড পরতে পারবো না তো তোমরা কমেন্ট করো তো কেমন লাগছে তো যাই হোক একটু নিজের ইচ্ছাটাকে একটু চাঙ্গা করে নিলাম যাকে বলে মন থেকে কচি থাকাই যায় যাকে বলে মন থেকে নিজেকে ফিল করলেই ভালো লাগে আর জিনিস ক্যারি করার ওপর ডিপেন্ড করে তো আমার মনে হয় আমি একটু বেশি উৎফুল্ল হয়ে গেছি এটা পরে আর ভীষণ নিজেকে পজিটিভ লাগছে আর স্টাইল চেঞ্জ করতে আমার ভীষণই ভালো লাগে কারণ কি আমি একরকম স্টাইল বেশি দিন আমার একটু ভালো লাগে না সেটা চেঞ্জেসের মাধ্যমে নিজেও খুশি থাকা যায় হ্যাপি থাকা যায় আর নিজে খুশি থাকলে সবাইকেও হ্যাপি রাখতে পারবো এইটা ইয়াই হেয়াব্যান্টাল রেটটা এটা মেয়ের জন্য কিনেছিলাম মেয়ে স্কুলে পড়ে যাচ্ছে এখন আর ইয়েলো আর পিঙ্কটা আমি পরবো আর ওকেও পরবে আমরা দুজন মা মেয়ে এখন এক হয়ে গেছি একই জিনিস ক্যারি করি আর মা মেয়ে একই জিনিস ক্যারি করার মধ্যে একটা আলাদা আনন্দ বা মজা থাকে যেটা মা হওয়ার আগে বুঝিনি মা হওয়ার পরে বুঝেছি এটা একটা আলাদা একটা ফিলিংস দুজনে একই জিনিস কিনছি একই ইউজ করছি তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে বৃষ্টি হয়ে সব ভিজে গেছে কখন বৃষ্টি হয়েছে বৃষ্টি অনেকক্ষণ ধরে পড়ছে তো আমরা বিকেলে বেরোবো আর বৃষ্টি হচ্ছে মানে এই তো পাকোড়া আমাদের বাড়িতে আজকে খুদে সদস্যর চাহিদা অনুযায়ী পাকোড়া হচ্ছিল বাট ও হঠাৎ মনে করেছে যে পাকোড়া মানে চিকেন বাট চিকেন পাকোড়া করতে পারবো না কারণ কি আজকের আমাদের নিরামিষ তো শুধু ওর জন্য তো আর বের করে এটা অনেক কিছু প্রিপারেশান আছে সেগুলো আর করলাম না ওকে যাওয়া করে রাজি করালাম ও তখন বেগুনি খেতে রাজি হয়ে গেল তো বেগুনি আর গরম গরম চা নিয়ে আমরা চলে যাচ্ছি আজকে বিকেলটাকে এনজয় ওর বাবাও ফিরে এসেছে একটু গরম গরম চা দেবো আর একটু বসে গল্প করব। আর কোয়ালিটি টাইম স্পেন্ড করবো তিনজনে মিলে চা খাওয়া এ পাকোড়া খাওয়ার মধ্যে আর একটা তিনজনের মধ্যে একটা আলাদাই আমরা তিনজন মারপিট পিঠ কি ঠাট্টা সবই করি ছোট্ট পুটকে মেয়ে হলে কি হবে ও আমাদের সাথেই পুরো জয়েন করে যায় গিয়ে আমাদের মতো করি ও মিশে যায় গল্প করি আমরা আমরা তিনজন মিলে ভীষণ মজা করি যেটা মানে তিনজনে বাচ্চা হয়ে যায় যাকে বলে ওর বাবাও ছোট ফুটকে হয়ে যায় ওর সাথে খেলা করে আমিও ওর সাথে খেলা করি তো তিনজনে এখনকার দিনে জানোই তো মানে বাচ্চাদেরকে আরও বেশি বেশি করে খেলা বা মা বাবার টাইম যদি দিতে পারি বেটার হয় কারণ কি ওরা এখন সত্যি খেলার সাথীও পায় না খেলার লোকও পায় না বাইরে বেরোয় না পুরো টাইমটাই বাড়িতে থাকে আর স্কুল যায় আর বিভিন্ন অ্যাক্টিভিটিস ডান্স ক্লাস এইসব ছাড়া ওদের আর লাইফে কিছু নেই আমরা যেমন বিকেলে হলে খেলতে বেরিয়ে যেতাম ওদের এই ব্যাপারটা নেই মানে কেউই বেরোয় না ও যে খেলবে কার সাথে খেলবে সেই রকমই একটা ব্যাপার তো আমরাই সেই টাইমটা দেওয়ার চেষ্টা করি ও খাচ্ছে আমাদের সাথে চা নয় নিমকি খাচ্ছে আর এইভাবেই দিনটাকে আজকে কাটালাম আর বিকেলটা এই চায়ের টাইমটা আমি ভীষণ এনজয় করি আমি বিশেষ করে ওর বাবা থাকলে চাটা বেশি এনজয় করি ভালো লাগে একা তো চা ভক্ত বলে একা খেয়ে নিই সেটা নয় যে খাই না বাট তিনজনে মিলে এই টাইমটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে ভীষণ ভালো লাগে তোমরাও ডেফিনেটলি করো আর কি বলবো এটাই এর সাথেই আজকে ব্লগটাকে এন্ট্রি করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে ভালো লাগলে পাশে থেকে লাইক শেয়ারে সাবস্ক্রাইব করো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি চলে আসবো শুরুর